আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। বন্ধুরা, মধু কেন খাবেন? অনেক উপকার হয়, তাই তো? মধু নিয়ে অনেক ভিডিও আছে, আমি আরো কিছু আপনাদের তথ্য দেব আজকে, খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু তথ্য দেব। মধু খুব ভালো একটি এনার্জি ড্রিঙ্কস, খুব ভালো একটি টনিক, আমাদের শক্তি বৃদ্ধি করে কিন্তু আমাদের ওজন বাড়ায় না। হ্যাঁ, কার্বোহাইড্রেট ওজন বাড়ায়, মধুর সাথে কার্বোহাইড্রেটের একটা বিষয় আছে, কিন্তু ওজন বাড়ায় না এই কথাটা বললাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এক গ্লাস গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে যদি আমি 2 চা চামচ মধু মিশিয়ে পান করি, খাই, তাহলে কিন্তু আমার ওজন আরো কমবে, আমি স্লিম থাকবো। আমার একটা ভিডিও আছে, দেখবেন, লেবুর রস মেশানোর কথা বলা হয়েছে, এখানেও গরম পানির কথা বলা হয়েছে, এখানেও মধু আছে একটা উপাদান। তো মধু মানুষকে স্লিম রাখার জন্য হেল্প করে, মধু ডাইজেস্টের জন্য খুব ভালো কাজ করে। যাদের পেটে সমস্যা হয়, আইবিএস এর পেশেন্টরা যদি মধু সহ্য হয়, সকালে 2 চামচ মধু, রাতে 2 চামচ মধু, ওষুধের মতো আপনি ব্যবহার করতে পারেন। বাচ্চা হওয়ার পর যে মায়েরা উইক থাকে, দুধ হয় না ভালো, তাদের জন্য মধু খুব ভালো কাজ করে। হ্যাঁ, সেম নিয়ম, সকাল 2 চামচ, রাতে 2 চামচ, গরম পানির সাথে মেশাবেন না, তখন ঠান্ডা পানির সাথে মেশাবেন। মধু খুব ভালো একটি অ্যান্টিসেপ্টিক লোশন যে ইউজ করি বা অ্যান্টিসেপ্টিক যে ক্রিম গুলো ইউজ করি, মধু কিন্তু ঠিক এরকমের কাজ করে। কেটে গেছে, মধু লাগাই দেন, পুড়ে গেছে, মধু লাগাই দেন, থেতলে গেছে, মধু লাগাই দেন, খুব ভালো কাজ করে মধু। রক্ত বন্ধ হচ্ছে না, কেটে গেছে, হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, আপনি মধুটা দিয়ে ব্যান্ডেজ করে নেন, কারণ মধু যেখানে থাকে জীবাণু এখানে বাড়তে পারে না, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে কি, আমরা শুধু এতদিন জানছি মধু খাও, মধু খেলে সেক্স বাড়ে, তাই না? কিন্তু মধুতে তো আরো অনেক উপকার আছে, স্মৃতিশক্তির জন্য অনেক ভালো কাজ করে। সাধারণত 5 বছরের বয়স থেকেই মধু বাচ্চাকে খাওয়ানো যায়। হ্যাঁ, আধা চামচ মধু বা 1 চা চামচ মধু, আধা চামচ করে দুইবার খাওয়ান বা 1 চামচ করে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস পানিতে মধু দিয়ে আপনি খাওয়াতে পারেন, স্মৃতিশক্তির জন্য ভালো কাজ করে। বন্ধুরা, চর্মরোগের জন্য কিন্তু মধু কাজ করে, বাহ্যিকভাবে ইন্টারনাল এক্সটার্নাল দুইটি ব্যবহার করা যায়। মধু হচ্ছে সেই হাজার বছর ধরে ট্রেডিশনাল চিকিৎসায় মধু একটা বিশাল স্থান জুড়ে আছে। মানে ট্রেডিশনাল মানে হচ্ছে আমাদের প্রথাগত যে চিকিৎসা, প্রথাগত চিকিৎসার মধ্যে যে দেশীয় যে চিকিৎসাগুলো আছে, মধু খাওয়ার কথা আমরা এতক্ষণ বললাম, কিন্তু মধু দিয়ে আমরা মানে রূপচর্চায় মধু ব্যবহার করা যায়। মধু খুব ভালো ক্লিনজার, ত্বক পরিষ্কার করার জন্য মধু ব্যবহার করা যায়। যাদের ব্রণ আছে, হ্যাঁ, আপনি মধু লাগান, কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন, খুব ভালো কাজ করবে আপনার। বন্ধুরা, মধুর আর একটা কথা বলবো আমি, লাস্ট কথাটা হচ্ছে মধু নিয়ে, মানে মধু, মৌমাছি এসব নিয়ে পবিত্র আল কুরআনে একটা সূরা আছে, আল্লাহ নিজে বলছেন শেফা আছে, রোগ ভালো হবে, এর আরোগ্যের ক্ষমতা গুণ কিন্তু আল্লাহ নিজে বলছেন। সো আমাদের এত রোগ খোঁজার দরকার নাই, কি উপকার, সমস্ত অবস্থায় সব রোগে মধু ব্যবহার করা যায়। ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশয় হয়েছে, আপনি স্যালাইন পাচ্ছেন না, আপনি মধু গুলে বাচ্চাকে খাওয়াই, সরাসরি না, বাচ্চাকে কেন, বড় রাখা। এমন তো একটা হাদিস আছে যে এক সাহাবীর পেটে সমস্যা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মধু খাওয়াও, সাহাবী আবার আসছে, আল্লাহ রাসূল বাক্তম পেট তো ভালো হয় না, বলছে আবার মধু খাওয়াও, আবার আসছে যে পেট তো ভালো হয় না, বলছে আবার মধু খাওয়াও, তো 3 বার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দরকার তোমার ভাইয়ের পেট মিথ্যা, কথা বলে এরকম হুবহু হাদিসটা আমি বলতে পারছি না, সার কথাটা এরকম, মানে মধু অবশ্যই ভালো করবে, সাহাবী যখন মধু খাওয়াইছে ভালো হয়ে গেছে, তার মানে মানে এখানে বোঝানো হয়েছে যে নির্দিষ্ট একটা ডোজ আছে, আমরা 5 দিন খেলাম কাজ হয় নাই, খারাপ লাগবে, স্মৃতিশক্তিও বৃদ্ধি করে বাচ্চাদের। আমরা সব রোগে মধু কালো জিরে ব্যবহার করতে পারবো, কিন্তু সতর্ক থাকবো, ডায়াবেটিস রোগীরা অবশ্যই মধু খাবো না, কারণ এখানে যে চিনিটা আছে, যে গ্লুকোজটা আছে, এটা ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যা করবে, আমরা এটা অ্যাভয়েড করবো। যদি খাওয়াতে হয় একজন ডক্টরের আন্ডারে, পরামর্শ ছাড়া আমরা একদম না, আমার ভিডিও দেখার পর তো একদম না, আমি সরাসরি বলে দিচ্ছি একদম মধুটা ডায়াবেটিস রোগীরা খাবে না। আর যাদের হাইপার অ্যাসিডিটি আছে, গ্যাসের সমস্যা আছে, আলসার আছে, তারা কালো জিরা খাবে না, শুধু এই দুইটা। অনেক ধন্যবাদ, আমরা মধুর গুণ জানলাম, এক কথায় মধু ডায়াবেটিস ছাড়া সবার জন্য, কালো জিরা পেটের গ্যাস আলসার ছাড়া সবার জন্য, আমরা দুইটি জিনিসকে সব সময় রাখতে পারি, পথ্য হিসেবে রাখতে পারি, খাবার হিসেবে রাখতে পারি, ভিটামিন হিসেবে রাখতে পারি, ওষুধ হিসেবে রাখতে পারি, বরকত হিসেবে রাখতে পারি, কারণ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের ভিডিওটি যারা দেখছেন এতক্ষণ, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, এই তথ্যগুলো জানা দরকার মানুষের। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।